আপু আসসালামু আলাইকুম কি নাম আপনার রোকসানা আচ্ছা এই যে বাচ্চাটা কার আপনার আচ্ছা এই যে পাশে যিনি বসে আছে উনি আপনার কি হয় আপনার স্বামী আচ্ছা আসসালামু আলাইকুম ভাই কি নাম আপনার মোহাম্মদ নয়ন আচ্ছা ভাই কই থাকেন আপনি এটা কোথায় কোন জায়গা সাভার এলাকায় পড়ছে আচ্ছা আপনাদের বিয়ে হয়েছে কত বছর হয়েছে তিন বছর আপনার গ্রামের বাড়ি কোথায় ভোলা শান্তির হাট বিয়ে হয়েছে কোথায় বিয়ে ঢাকায় ঢাকায় আচ্ছা আপনাদের বিয়ে হয়েছে কয় বছর বললেন তিন বছর আচ্ছা ভাই আমরা আসলে আপনার একটা প্রবলেমের কথা জানতে পারছি প্রবলেমটা কি যদি একটু বলতেন আমার পায়ের সমস্যা পায়ে কি হইছে আপনার পায়ে আমার খুব ব্যথা করে আমি কাম কাজ করতে পারি না দেখি একটু পাটা এখানে এখানে কি হইছে পা মানে এই যে এই আঙুল সোজা হয় না না আচ্ছা আচ্ছা এ পায়ে কি হয়েছে একটু বলেন এর পায়ে আপনার পানি নেমে যায় বেশিক্ষণ কাজ করতে পারি না কি কাজ করেন আপনি সেলুনে সেলুনে কি করেন চুল কাটেন জি আচ্ছা কত বছর ধরে চুল কাটেন তো 7 বছর ধরে কাজ করতেছেন 7 বছর ধরে কাজ করতেছেন বিয়ে করেন কত বছর 3 বছর 3 বছর আচ্ছা এই প্রবলেমটা কত দিন ধরে ধরা দিছে 3 বছর ধরে 3 বছর বিয়ের আগে না পরে থেকে বিয়ের পর পরেই মানে বিয়ের পর থেকে উনার এই সমস্যাটা আছে এই সমস্যার জন্য উনার কি কি প্রবলেম হয় তো বলেন তো আপনি মানে খাড়া বেশি কাজ করতে পারে না ভারী জিনিস তুলতে পারে না বস্তা টানতে পারে না ঘরের একটু মাটি ফলাইতে পারে না কিছু পারে না খালি খাড়ায়া 2 ঘন্টা কাজ করলে পায়ের ব্যথা শুরু আর পানি নেয় কতক্ষণ কাজ করলে পায়ের ব্যথা শুরু হয়ে যায় আচ্ছা আচ্ছা দুই তিনটা চুল কাটলেই পায়ের ব্যথা শুরু হয় আচ্ছা আচ্ছা প্রতিদিন চুল কেটে কত টাকা আর্নিং করেন আপনি আমি 150 টাকা আনি 150 টাকা এর বেশি হয় না এর আচ্ছা মানে কাজ যা করেন মানে এই টাকাটা কিভাবে পান মানে ধরেন 500 টাকার কাজ করলে 250 টাকা আপনি পাবেন 250 টাকা দোকান মালিকের মানে আপনি এখানে কাজ করেন কর্মচারী কর্মচারী হিসেবে কাজ করেন এটা কোন জায়গায় কাজ করেন আপনি আপনার এ দাদু মার্কেট দাদু মার্কেট এটা কোথায় পড়ছে সামনে সলমাচিতে আচ্ছা আচ্ছা তো এখন একটা বিষয় বলবেন এই যে আপনি বিয়ে করছেন আপনার একটা বাচ্চা আছে বাচ্চার বয়স কত বললেন দেড় বছর আচ্ছা আমি একটা বিষয় শুনলাম মানে আপনি আমাদেরকে একটা বিষয় জানাইছেন সেটা হচ্ছে বর্তমান এই পরিস্থিতিতে একে হচ্ছে করোনা তার উপরে হচ্ছে গিয়ে আপনার ঠিক মতো কাজ করতে পারছেন না আবার পায়ের সমস্যা আপনি কি ডাক্তার দেখাইছেন দেখাইছি দেখাইছেন ভালো কোনো ডাক্তার দেখাইতে পারছেন না টেকার লিগা দেখাইতে পারি না মানে

দুধ কেনার মতো নাকি আপনার এখন ওরকম ইয়া নাই বাচ্চা তো এখন মানে এমনি আলগা বাইরের দুধ খায় বাইরের দুধ খাওয়ান না বাইরে কিছু খাওয়ান খায়

এমনিতে আপনি একটা কথা বলবেন আপনাকে দেখে কিন্তু স্বাভাবিক একজন মানুষ ঠিক না মানে দূর থেকে কিন্তু এক্ষেত্রে আপনার স্থানীয় মানুষ সহ সবার কাছ থেকে বিষয়টা আমি জেনে তারপরে ভিডিওটা করতেছি একটু নিজের দিক থেকে বলবেন এই যে বিয়ে করলেন এরপর থেকে অসুস্থ আর যে টাকা রোজগার করেন এই টাকা দিয়ে তো আসলে কিছুই হয় না কিভাবে সংসারটা চালাচ্ছেন আপনি চালাই কষ্ট মষ্ট করে আপনার চালাই যে একদিনে জায়গা দুই দিন ধরেন বয়ে থাই ঠিক আছে দুই দিন জায়গা ধরেন তিন দিন কাজ কইরা যাই ধরেন এক দেড়শো টাকা নি মানে দিনটা ধরেন পার করি কাটায় তো আপু এখন একটা কথা বলবেন এই যে আপনার বিয়ের পর থেকে তিন বছর এসে বিয়ে করছেন একটা বাচ্চা হয়েছে তো বিয়ের পর থেকে এখনো পর্যন্ত একটা যে কোনো একটা মেয়ে মানুষের তো কিছু শখ থাকে আল্লাহ থাকে যে স্বামীর বাড়িতে গেলে ঠিক মতো ভালো মন্দ কাপড় চোপড় কিনে দিবে ভালো মন্দ খাওয়াবে ঠিক আছে বিভিন্ন জায়গায় ঘুরতে নিয়ে যাবে এই ধরনের সবগুলো কি পূরণ করা হয়েছে এই ধরনের শখ পূরণ করা হয় নাই আচ্ছা এই এই সব বিষয় নিয়ে কখনো হাজবেন্ডের সঙ্গে অভিযোগ করেন বা এই সব বিষয় নিয়ে ঘরে কখনো ঝগড়া করেন যে তুমি কেন বাইরে ঘুরতে নিয়ে যাও না হ্যাঁ কথা বলি কিন্তু আমার পায়ের অবস্থা খারাপ তখন আপনি কি করেন যখনই কথা বলে ঝগড়া করেন না আচ্ছা আচ্ছা তো প্রিয় দর্শক আসলে দেখতে পারতেছেন ছোট্ট একটা বাচ্চা বাচ্চাটার বয়স মাত্র দেড় বছর কিন্তু এই পরিবারটার এমন একটা অবস্থা ঠিক আছে যে একটু বাচ্চাটাকে একটু ভালো একটু ভালো একটা দুধ কিনে খাওয়াবে সে অর্থটা পর্যন্ত তাদের কাছে নাই উনি মাত্র দেড় থেকে দুইশো টাকা রোজগার করে তারপরও এখন বর্তমানে তার পায়ের যে অবস্থা এখন সে টাকা আর্নিংয়ের যেই অবস্থাটা সেই অবস্থানেও নাই যে পরিশ্রম করে অর্থ উপার্জন করে তার পরিবারটাকে চালাবে আমরা এখন তার ঘরে আসি তার ঘরটা যদি আপনাদেরকে দেখাই এই যে দেখেন ওনার ঘরে কি কি আছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এখানে একটা খাট আছে ঠিক আছে তারপরে এই যে এটাই হচ্ছে তাদের ঘরের সম্পূর্ণ মানে মালামাল এছাড়া আর কিছুই নেই আপনারা যে বাসাতে আছেন এটা কার বাসা এটা আমার চাচার চাচার বাসা ভাড়া থাকেন তার মানে এখান থেকে আপনি কোনো ভাগ পাবেন না তাহলে এখন ধরেন চাচা আপনারা থাকতে দিছে যদি চাচা থাকতে না দিত ওই মুহূর্তে তাহলে আপনি কি করতেন ভাড়া ভাড়া থাকতেন তাহলে আপনি যেটাকে রোজগার করেন এটা থেকে ভাড়া থাকাটা কি পসিবল পসিবল না আচ্ছা কোথায় কোথায় কাজ করছেন চুল কাটছেন আমি আপনার দুই তিন বছর আগে আমি ধানমন্ডিতে যখন পাড়া যখন ভালো ছিল তখন আমি ধানমন্ডিতে কাজ করতাম ধানমন্ডিতে কাজ করতেন ধানমন্ডি পাঁচে রেতে ধানমন্ডি পাঁচে রে আচ্ছা আচ্ছা ওইখানে তো সে ওই আর্নিং বেশি ছিল নাকি হ্যাঁ মানে এখান থেকে ওইখানে ইনকাম বেশি ছিল ইনকাম বেশি ছিল পাটা খারাপ হওয়ার পর এখন এলাকায় কাজ করছে আর ও না সেই দোকানে আমার আর রাখেন না আচ্ছা ভালো ভালো কাস্টমার আমার কাছে আয় না আসে না আচ্ছা তো বোন প্রতিটা মানুষের জীবনে একটা স্বপ্ন থাকে একটা ইচ্ছা থাকে আপনার জীবনের যেহেতু আপনার এখন বিয়ে হয়ে গেছে তারপর তো একটা মানুষের ইচ্ছা এবং স্বপ্ন থাকেই না তো আপনার স্বপ্নটা কি যদি একটু বলতেন আমার স্বপ্ন হইছে ভালো থাকতো একটু ঘুরতে যেতাম একটা কিছু করতে পারতাম বাচ্চা হইছে বাচ্চা নিয়ে একটু ঘুরতে যেতে পারতাম মানে কিছু বানাইতে পারতাম বাচ্চারা ভালো পড়াইতে পারতাম নিজে ভালো পড়তে পারতাম এটাই আমার ইচ্ছা আর ভালো খাইতে পারতাম ভালো জায়গায় থাকতে পারতাম এখন হাজবেন্ডের এই সমস্যাটার কারণে মানে পায়ে একটু ব্যথা ভাই মানে ব্যথা না এটা অনেক দিন ধরে প্রায় 3 বছর ধরে পায়ে ব্যথা হ্যাঁ ঠিকমতো ডাক্তারও দেখাইতে পারেন না না পারি না আচ্ছা তো প্রিয় দর্শক আসলে ওনার যে চাওয়াটাই চাওয়াটা কিন্তু আসলে বেশি কিছু না প্রত্যেকটা স্ত্রীর কিন্তু তার স্বামীর কাছে এই চাওয়াটা থেকেই থাকে বাট হয়তোবা ওনার ভাগ্যেটা লেখা ছিল যে কারণে এরকম একটা কিছু হইছে তো ভাই আপনি এমনি তো বলবেন এই যে আপনার পায়ে যে সমস্যাটা হচ্ছে এটা কারণে কি আপনি হাঁটাচলা করতে পারেন না মানে একবারে হাঁটাচলা করতে পারেন না একবারে বলতে কি মানে হালকা হালকা হাঁটাচলা করতে পারি মানে দোকানে যান কেমনে আপনি কাজ করেন কেমনে দোকানে মানে যে জায়গা ধরেন আসবিট লাগে ওই জায়গা আমি পূর্ণ মিনিট লাগায়া হাঁটতে যাই মানে খুব কষ্ট হয় আমার খুব কষ্ট হয় আচ্ছা উঠা বসা খুব কষ্ট হয় এক ঘন্টা যদি আমি খাড়া কাজ করলে তারপর আমি আর কাজ করতে পারমি তারপর আমি বাসা আয়া রেস্ট করি আমি আচ্ছা তো এমনিতে হচ্ছে বর্তমানে আপনি যে ভালো একটা ডাক্তার দেখাবেন বা চিকিৎসা নিবেন সেই ভালো একটা ডাক্তারও টাকার জন্য দেখাতে পারেন নাই যে কিভাবে সমাধান হবে আচ্ছা তো প্রিয় দর্শক আসলে ওনার চিকিৎসার জন্য কিন্তু আহামরি অনেক টাকা প্রয়োজন এরকম কিছু না খুব অল্প টাকাতেই হয়তো বা সেরে যাবে বাট উনি যেটা হয়েছে ভালো একটা ডাক্তারও দেখাতে পারে নাই মোট কথা ওনার যে পায়ে কি হয়েছে বা কেন উনি পা দিয়ে হাঁটতে পারে না বা পায়ে শক্তি পায় না সেটা উনি নিজেও ঠিকমতো এখন জানে না তো তাহলে এখন মোটামুটি কিছুটা টাকা হলে তাহলে হয়তো আপনি ডাক্তার দেখাতে পারেন ঠিক না আচ্ছা ধরেন আমি এখন এই মুহূর্তে একটা ভিডিও করতেছি আমার এই ভিডিওটা অনেকেই দেখবে দেখার পর কেউ যদি কোনোভাবে আপনার সঙ্গে যোগাযোগ করতে চায় ঠিক আছে আমাদের এই ভিডিও দেখার পর কিভাবে যোগাযোগ করবে মোবাইল চালান আপনি আমার মায়ের নাম্বার আছে মায়ের নাম্বার আছে মুখস্থ বলতে পারবেন নাকি দেখে দেখে বলতে হবে দেখে দেখে বলতে পারব দেখে দেখে বলতে পারবেন আচ্ছা আপনি একটু নাম্বারটা একটু দেখে আমাদেরকে একটু বলেন হ্যাঁ জিরো ওয়ান সেভেন ডাবল ফাইভ বলেন জিরো ওয়ান সেভেন ডাবল আচ্ছা এই নাম্বারে ফোন দিলে আপনার সঙ্গে কথা বলা যাবে জি প্রিয় দর্শক আপনাদের সুবিধার্থে আমি কিন্তু ভিডিও তাদের নাম্বারটা দিয়ে রেখেছি সুতরাং আমাদের এই ভিডিও দেখার পর কেউ যদি ওনাদের সঙ্গে যোগাযোগ করতে চান তাহলে অবশ্যই এভাবে যে নাম্বারটা এই ফোন দিয়ে যোগাযোগ করতে পারবেন তো আজকের ভিডিওটি আমি এই পর্যন্তই রাখবো দর্শক আমার এই ভিডিওটা যারা দেখতেছে তাদের উদ্দেশ্যে কি আপনার কিছু বলার আছে আপনারা যদি আমার পারেন ভাই হিসাবে ঠিক আছে তা আমার একটু চিকিৎসা মানে আমার পাড়ার লিগে একটু কিছু একটা কই তো প্রিয় দর্শক আসলে বুঝতেই পারতেছেন এমন একটা পরিবার এই পরিবারটা যে আসলে মুখ ফুটে কারো কাছে একটু সাহায্য চাবে সেটারও আসলে অবস্থানে তারা নাই কারণ হচ্ছে কিছু মানুষ আছে আমাদের দেশে দেখবেন তাদের হচ্ছে পেটে যদি ভাত না থাকে তারা কখনো কারো কাছ থেকে চাইতে পারে না লজ্জার কারণে তো ধরে নিতে পারেন ওনাদের বিষয়টাও ঠিক ওই রকম ধরনের বাট আমি যেটা বলবো আমার কাছে যে বিষয়টা সবচেয়ে বেশি খারাপ লাগছে এই যে ছোট্ট একটা বাচ্চা এই বাচ্চাটার দুধ কেনার পয়সা পর্যন্ত নেই বাবার কাছে একবার চিন্তা করে দেখেন তো ঠিক আছে তো প্রিয় দর্শক আজকের ভিডিওটি আমরা এই পর্যন্তই রাখছি আপনাদের সবার কাছে একটি বিনীতভাবে অনুরোধ রাখবো যারা এই মুহূর্তে এই ভিডিওটি দেখছেন ভিডিওটিকে শেয়ার করার দায়িত্ব আপনাদের সবাই ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আজকের মতো এই পর্যন্ত রাখছি ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ও বারাকাতু